সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানায় ঘি তৈরিতে ব্যবহৃত 360 কেজি ডালডা, 350 কেজি পাম অয়েল তেল, রং, কেমিক্যাল ও 45 মণ ভেজাল ঘি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 16 লাখ টাকা। কারখানার মালিককে 9 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি মহল্লায় ঘি ব্যবসায়ী সুজন ঘোষের বাড়িতে ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে নকল ঘি তৈরির সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় ঘি তৈরির কাজে ব্যবহৃত ডালডা, পাম অয়েল তেল, রং ও কেমিক্যাল উদ্ধার করা হয়। ব্যবসায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাকে 5,000 টাকা অর্থদণ্ড ও 9 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ঘি উৎপাদনের জন্য তার কোনো ধরনের কোন ধরনের সরকারি কোন অনুমোদন ছাড়াই এবং তারা এখানে একটি উৎপাদন কারখানা বানিয়েছে। এবং সবচেয়ে আতঙ্কের বিষয় যেটা আমি বলছিলাম, যে এখানে তারা ঘি বানানোর জন্য যে দুধের যে ক্রিম প্রয়োজন রয়েছে বা দুধের যে ক্রিম বা এটার যে ইনগ্রিডিয়েন্টস লাগে, এটার জন্য এই তার ঘি বানাতে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হচ্ছে না। তারা শুধু ডালটা যেটা রয়েছে এটা গরম করে সেটার মধ্যে পাম অয়েল ঢেলে দিচ্ছে এবং এটার মধ্যে রং মিশ্রণ করে সেটাকে ঠান্ডা করে তারা ঘি তৈরি করছে। এবং প্রায় একই মানে 45 মণ ঘি, তার প্রস্তুতকৃত ঘি আমরা সেখানে দেখেছি। তো যে কারণে আসলে তার যে জবানবন্দি, তার স্বীকারোক্তি এবং তার অনুতপ্ত হওয়ার ভিত্তিতে এবং আশপাশের এলাকার লোকজন সবাই আশ্চর্য হয়েছে যে এত বড় একটি ভেজাল ঘি এর কারখানা এখানে এলাকার লোক আদৌ টের পায় নাই বা অথবা তারা ওইভাবে বুঝতে পারেনি। তো তারই ভিত্তিতে আমাদের পরবর্তীতে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, সাথে আমার সুযোগ্য সহকর্মী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান তিনি ছিলেন। তো তার মাধ্যমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান তিনি মোবাইল কোর্টটি পরিচালনা করেন এবং আমাদের যিনি দণ্ডিত ব্যক্তি, যিনি অপরাধ করেছেন, তার স্বীকারোক্তির ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে তাকে 9 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমার সিরাজগঞ্জ এএসটিভি ইউটিউব চ্যানেল।